আপনি এটা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের দোয়া আমি সাকিব অনেক ভালো আছি। কেমন আছেন আপনারা? তো অল্প সময়ের জন্য আসছি, অল্প কথা ভিডিও শুরু করব উড়া দুড়া। কাশেম ভাই একটা ইন্ট্রো লাগা। তো অনেক ভালোভাবে বলছে আর বলবো না, এখন থেকে তো গালি চলবো। এই মাতাচ্ছর টিকটকারদের জন্য টিকটকে যাওয়া যায় না, আর এখনকার পোলাপানের তো কোনো লাইফই নাই, পুরা বরবাদ করে ছেড়ে দিতেছে। এত বাজে বাজে ভিডিওগুলো ছাড়তেছে যে বলার বাইরে। তাই তো আজকে আমি চলে আসি এই টিকটকারদের পিছন মারতে। নতুন যারা দেখতেছো চলো চলো সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে বলছি আমি অন্য কোনো না, আমাদের সবচেয়ে লেজেন্ডারি রোস্টার খ্যার ইমিনাটি ভাইয়ের ফ্যান। সো বুঝতেই পারতেছো ভিডিওটা কিরকম হবে। যদি কোনো বাচ্চার ভিডিওটা চালু করো এখনই বন্ধ করে চলে যাও, কারণ এইটার ভিতরে 18+ অনেক কথা হবে। যারা ভিডিওটা দেখতেছো তার চালু চালু ইয়ারফোন ইউজ করো, আর ইয়ারফোন লাগাইলে চলো ওদের পিছন মারা যাক। তো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কি গরম কি গরম দিছে আল্লাহ, কোন জায়গায় ঠান্ডা নাই। ঠান্ডার মাই মইরা গেছে, গরমের মাই মরে নাই। ঠান্ডার মাই মইরা গেছে, গরমের মাই মরে নাই। ইভেঞ্চুত মহিলার কোন জায়গায় গরম লাগতেছে আমি বুঝতেছি না, যে গাছের সাথে ঘষাঘষি করে তার গরম মিটাই তৈতেছে। আসলে মাথাই চলে না এরকম গরম কখন লাগে, আর এদেরকে কি বলবো, এই বাইঞ্চুত মহিলার তো কোনো হিসাবই নাই। আর এরা তো এরকম ভিডিও বানাবে, কারণ এদেরকে এরকম করলে তো আমরাই ভিউ দেই। এই বাইঞ্চুত মহিলাদের ভিউ নয়, কিছু গালাগালি দাও। এই ফাজিল মহিলার তো কোনো কাণ্ড জ্ঞানী নেই, ওনা ছাড়াই কীভাবে আসতেছে? ওনা তো আছে কিন্তু গলায়, তো এই ওনা রাখার দরকার কি? পাঞ্চুত মহিলাদের কোনো দিনও বুঝাইলে বুঝবো না, কারণ এখন থেকে গালি না দিলে ওরা বুঝবোই না। আমি এর আগেও ভিডিও বানাইছি কোনো গালি দেই নাই, সো এখন থেকে দেখতেছি গালি না দিলে ওরা এটারে সিরিয়াসলি নেয় না। তো সিরিয়াসভাবে নাও, আজকে তো শুধু শুরু, বাকিটা আরও কত কী করবো সেটা চিন্তা করো। তো ভালো হয়ে যাও আর লাইকিতে কন্টেন্ট ভালো করে রাখার চেষ্টা করো। এই বাজে ভিডিও বা ছাড়া বাদ দাও, ভিউ তো ভালো ভিডিওতেও আসে, কিন্তু তোমরা ভিউয়ের জন্য এতটা নিচে নামলে কিভাবে হবে? একটু নোংরামি বাদ দাও আর একটু ভালো হওয়ার চেষ্টা করো। বাচ্চারাও ভিডিওগুলো দেখে, সো ভালোয়া ভালো করে ভালোভাবে ভিডিও বানাও। এদেরকে হাজার বললেও কাজ হবে না, কারণ কি জানো, একজনেরটা দেখে আরেকজনে এইটা ট্রেন্ডিংয়ে নিয়ে আসছে। ওনা ছাড়া ভিডিও করে এখন ট্রেন্ডিংয়ে চলে, কি বলবো। আসলে তোমরা ট্রেন্ডিংয়ে এইসব করো ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো তোমাদের কত বাজে নজরে দেখা হয়? তোমরা সেটা বুঝবে কী করে? এরকম ভিডিও বানাও আর বাচ্চারা এইসবই দেখে, আর বাচ্চারাও এইসব করা ট্রাই করে, এইসবই করে ভিডিও আপলোড করে, একজনের জন্য আরেকজনও এটাই ট্রাই করতেছে। সো তোমরা যদি ভালো হও বাকিরাও ভালো হবে, আগামী প্রজন্ম অনেকটা উন্নতি করবে। এইসব ভিডিও আর করবে না, তোমরা এইসব বাদ দাও আর একটু ভালো ভিডিও করার চেষ্টা করো। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এই বাইঞ্চুত মহিলা কাজটা কি করছে দেখো, গোসল করে এসা ভিডিও বানাইতেছে, আমি কত সুন্দর দেখাইতেছে, আর তুই তো সুন্দর দেখাইতে, ভিজা শরীরটা সবাইরে দেখে লাভ কি? তোরা আসলে বাজে বাজেই থাকবি, আজীবন গাইলেও তোরা ঠিক হবে না বাইঞ্চুত কথাকার। ভালো আর চেষ্টা কর, আর এইসব ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করার আগে চিন্তা ভাবনা কর যেগুলো বাচ্চা পোলাপানো দেখে। এই বাইঞ্চুতক যতই গালি দেই কম হয়ে যাইব, কারণ কি জানো এদেরকে কিছু বলার নেই। এদের আম্মু আব্বুকে একটা কথাই বলবো, এদেরকে ঘরে বাইন্দা রাখেন, আর না হয়তো বিয়ে করায় দেন। তারপরও এই সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও করা থেকে বন্ধ করেন, এইসব ভিডিও একদমই ভালো নয়, আপনারা তো বুঝতেই পারতেছেন। এইসব সবাই দেখতেছে আর এগুলোর জন্য সবাই বাজে দিকেই, বাজে দিকে তো আপনার ছেলে মেয়ে গেছে, বাকিদেরকেও নেওয়ার চেষ্টা করতেছে। প্লিজ এদেরকে বেঁধে রাখেন।
এইসব ভিডিওগুলো কি এদের প্যারেন্টসরা দেখে না? এইসব করতেছে তারা কি বুঝতে পারে না যে ছেলেরা বড় হয়ে গেছে এত বাজে বাজে কাজ করতেছে, সোশ্যাল মিডিয়ায় লাইকেতে ভিডিওগুলো আপলোড করতেছে, এটা কি ঠিক করতেছে কিনা? এটা তো ঠিক নয়, নিজের সম্মান তো যাচ্ছে, বাকি পোলাপানদেরও নষ্ট করতেছে। প্লিজ এদেরকে যা করার আপনারা করেন, চিন্তা ভাবনা করেন যে আমাদের হাতে আসার আগেই আপনারা এটারে ম্যানেজ করার চেষ্টা করেন, এইসব থেকে বিরত করেন, এইসব থেকে দূরত্বে বজায় রাখেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ভাবনা চিন্তা ঠিক করতে বলেন, আর লাইকেতে এইসব ভিডিও আপলোড করতে বন্ধ করেন। এইসব করা একদমই ঠিক না। আর সবার কাছে এমন একটা কথাই বলবো, এইসব ভিডিও দেখলে সাথে সাথে প্রতিবাদ করো, আর কমেন্ট বক্সে যা লেখা লিখা দাও। তো আর কথা বাড়াবো না, ভিডিও শেষ করা যাক। বহুত হয়েছে, অনেক বুঝাইছি, এরপরে না বুঝলে অন্য ধরনের অন্যভাবে আরও কড়াভাবে আরও সেইভাবে ভিডিও বানাবো, তাতে ওরা বুঝে যাবে। সাপোর্ট করতে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করেন। I'm just gonna keep on running, I 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 keep on running,